Askerini istedi. Bayağı haber istedi. Ey bayağı haber istedi dedi. বাংলার মানুষ মেনে নেবে না এমন পরিস্থিতি বাংলার মানুষ মেনে নিতে পারে না মানুষ আজ দিশাহারা মানুষ আজ পাগল প্রায় পাগল হয়ে মানুষের রাস্তায় নেমেছে দ্রব্য মূল্যের দাম কমাও নইলে গলি ছেড়ে যাও দ্রব্য মূল্যের দাম কমাও নইলে গলি ছেড়ে দাও সংগ্রামী ভাইয়েরা প্রিয় ভাই বোনেরা বিভিন্ন দল সংগ্রাম করে বিভিন্ন দল দাবি দাবার নিয়ে মাঠে নামে কিন্তু সরকার কর্ণপাত করে না কেন সরকার কর্ণপাত করে না সেখানে দুর্বলতা ভয়ঙ্কর দুর্বলতা সবাই নেমে আসুন মাঠে গরিবের অধিকার জনতার অধিকার আদায় করে নেই স্বৈরাচারকে উৎখাত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করি আপনারা জানেন গণতন্ত্র মঞ্চ হয়েছে যেকোনো মূল্যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ প্রশাসনকে হাত করে পুলিশ সেনাবাহিনী প্রশাসন দিয়ে জনগণকে দাবিয়ে রাখা চলবে না যাবে না সরিয়ার মজদুর এক হাও লড়াই করো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের রাস্তায় নেমে আছি রাস্তা কাঁপিয়ে হুঙ্কার দিয়ে আমরা সরকারকে জানিয়ে দেই দুর্নীতিবাজদের উৎখাত করতে হবে সরকারের এই দুর্নীতি আকাশ ছোঁয়া দুর্নীতি এই দুর্নীতিতে মানুষ আজ দিশারা দ্রব্য মূল্যের দাম না কমানো পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না রাজপথ কাঁপিয়ে আমরা সংগ্রাম করিতেছি যতদিন পর্যন্ত অধিকার আদায় না হবে আমাদের সংগ্রাম আমাদের লড়াই আমাদের যুদ্ধ চলবে ইনশাল্লাহ এই দেশে গণতন্ত্র হত্যা করে জোর করে ক্ষমতায় বসে আছে সরকার বীর সেনানী মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বলেছেন গণতন্ত্র হত্যাকারীকে যারা সহযোগিতা করবে তারা মির্জাফরের খাতায় নাম লেখাবে মির্জাফরের ছাড়বে না জাতি তাদের বিচার করবে এই রাজপথে নামে আমরা চাই সরকার যেন দুর্নীতি বন্ধ করে সিন্ডিকেট বন্ধ করে দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেন অন্যথায় আমরা লাল নিশান নিয়ে সরকার বাধ্য করব দ্রব্য মূল্যের দাম কমানোর জন্য আপনারা জানেন আজ গণতন্ত্র মঞ্চ তৈরি হয়েছে ওই মঞ্চ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই হবে বাংলার মানুষ খেপে গেছে বাংলার মানুষ ধৈর্য হারিয়ে ফেলেছে আমরা সংগ্রাম করে আমাদের অধিকার আদায় করব যতদিন পর্যন্ত দ্রব্য মূল্যের দাম না কমবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমি আমার বক্তব্য আর বিলম্বিত করব না বাংলাদেশের জয় হোক